বাটা সারা রান্নাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসেছি রানালিজা ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটা নতুন কুকিং ব্লগ। আমি মূলত কুকিং ব্লগটা বেশি করতেছি, ইদানিং গুড়াগুড়ি হয় না, আর মেকআপ ব্লগ মাঝে মাঝে দিই হঠাৎ করে মন চাইলে, স্কিন কেয়ার ব্লগ। তো আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কুকিং ব্লগ, এটা হলো আজকে করব মেনি মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। চচ্চড়ি রান্নাটা আসলে কি হয়, চচ্চড়িটা একেবারে ঝোল থাকে না, নিচে একটু শুকনো শুকনো হয়, খুব ভালো লাগে আর কি। মাঝিনা আপা অনেক কষ্ট করে আদা রসুন বাটা দিচ্ছে, ওই চার দিও না অনেক হয়ে গেছে, আর একটু জিরা বাটা, এগুলো দিলে আসলে তরকারির টেস্ট অনেক ভালো হয়। আপু দেয়, আমি রান্না যখন করি আমি অত কিছু বাটা বুটি দিই না, আপনারা তো খেয়াল করেনি, ভুলেও যায়, ওও মনে করাই দেয় না, মনে করে আর বের করে না, যখন রান্না করতে যাই মনে পড়ে আর বলি না যে বের করো। এই যে অল্পটুক দিল, এতে দেওয়া হচ্ছে আদা বাটা, আদা রসুন একসাথে পেস্ট করা, আর আর হলো জিরা বাটা, এরপর দাও এগুলো মরিচ যা আছে সব দিয়ে দাও, এখানে না ওই মরিচ খালি করা মরিচ, হ্যাঁ, এরপর দাও পেঁয়াজ, পেঁয়াজ বেশি করে ভেঙে দাও, পরে মশলা দিও, হ্যাঁ হয়েছে, একটু রাখো ডালের জন্য, হ্যাঁ। তারপর দিবে একটু এটা কি, হ্যাঁ ধনিয়া, ধনিয়া গুঁড়া অল্প দাও, বেশি না অল্প, হ্যাঁ হয়েছে। এরপর দাও হলুদের গুঁড়া, হ্যাঁ আর একটু, আচ্ছা হয়েছে হয়েছে, আর দিও না দিও না, হলুদের গুঁড়া অনেক পড়ে গেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু কম দিবা, ও মা গো মা আরও কম, হ্যাঁ দিয়ে দাও হয়েছে। এরপর দাও একটু ধনিয়া, এটা পড়ে লবণ দাও, এরপর সরিষার তেল দাও, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাই ফেলো, হ্যাঁ ঠিক আছে, এরপর সুন্দর করে মাখো, আগে পেঁয়াজটাকে ভেঙে নাও, হ্যাঁ পানি কি একসাথে এখন দিয়ে দেয় না পরে দেবো, মাখাই বসানোর সময় দিয়ে দেয় একসাথে না, এই যে তানজিনা সুন্দর করে মাখাচ্ছে, আমার হাতে একটু ব্যথা, এর জন্য আমি আসলে একটা আঁচিল অক্সিলটন মারি নিয়ে নিয়েছি, আঁচিলার যন্ত্রণায় ওখানে আমার ইয়া মরিচের গুঁড়া লাগলে খুব জল জলে, ভাত খেতে গিয়ে অনেক জলে, মাঝে মাঝে ভুলে যায় হাত দিয়ে খায়। এখন মাছগুলো দিয়ে দাও, পরে সুন্দর করে পানি আনতেছি, ধরো তোমার হাতে, তুমিও কাটছো নাকি হাত, হাত জলতেছে, পানি সব দিয়ে দিলাম, এখন উপরে দিয়ে দেবে মাছগুলো, যে মিনি মাছ বসাই দিবে সুন্দর করে, আর এইটুকু দিয়ে দাও টমেটো গুলো সুন্দর, আরো পরে দিব, আচ্ছা তুমি আর একটু দিব, আর একটু লাগবে, এই রান্নাটা পেটেম করে তখন তানজিনা দেখে, এই জন্য ওটা তানজিনা সহযোগিতায় করা হচ্ছে, হ্যাঁ। এখন চুলার মধ্যে দিয়ে পানিটা শুকিয়ে গেলে চুলার উপরে, এটা হলো আমাদের চচ্চড়ি রান্না, এই যে ঢাকনা দিয়ে দিবে, ঝোলটা যখন শুকায় যাবে একেবারে, মা একটু একটু ঝোল থাকতে টমেটোগুলো দিবে, এরপর শুকায় গেলে ধনিয়া পাতা আছে না, ধনিয়া পাতা কিনতে হবে আসলে নাই, আচ্ছা ধনিয়া পাতা না থাকলে আমরা কী করি, ফাঁকি জিরে গুঁড়াটা দিয়ে দিই, ধনিয়া পাতা শেষ, আচ্ছা এই যে আস্তে আস্তে ঝোল শুকাবে, আমাদের চচ্চড়ি শেষ, রান্না সুন্দর কালার হচ্ছে দেখছো, আর ধনিয়া পাতা লাগবে না, থাক লবণ হয়েছে দেখছো, লবণ দেখো, তুমি লবণ দিছো কম বেশিও, একটু আগে টমেটো দাও, টমেটো তো বোঝা যাবে না, তো টমেটো তো পরে দেবো, কম হয়েছে, হাত দিয়ে দাও, হাত দিয়ে, আর একটু দাও, একটু একটুবারে কমছে, আমরা রাঁধুনি নতুন, লবণের পরিমাণটা কম ভালো বুঝি, এই যে আমাদের চচ্চড়ি রান্না শেষ, সুন্দর চচ্চড়ি রান্না, মিনি মাছ দিয়ে বেগুন আলু টমেটো চচ্চড়ি, তারপরে যাবে এখন আর নেওয়ার দরকার নাই, ইয়ে রাতে একেবারে খাওয়ার আগে বাড়লে হবে না, না শেষ, আল্লাহ হাফেজ।